সকাইস আমরা মহাস্থানগড় চলে এসেছি। তো এটা মহাস্থানগড়, তো এখানে সবকিছু, তো আমরা ঘুরে ফিরে দেখি এবং তোমরাও দেখো। অনেক চিপা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, একটা বাঁশের ব্রিজ পেলাম, এখন বাঁশের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বোরহানে মাজার, তো আমরা মাজারে চলে এসেছি, তো আসলে দেখি ভিতরে কি আছে। সো গাইস, এটা হচ্ছে বোরহানের মাজার আর কি। এখানে এখানে ঘটনাটা হচ্ছে, কবরের ভিতর দিয়ে এই বট গাছটি হয়েছে, তো বট গাছটি প্রচুর লম্বা। এখানে পরিপাটি তেমন একটা পরিপাটি নেই, ভিতরে আছে কিন্তু বাইরে কোনো পরিপাটি নেই। এটা হচ্ছে বেহুলার বাসরঘরে চলে আসছি আমরা, তো চলো বেহুলার বাসরঘরটা একটু ঘুরি এবং দেখি। অনেক জার্নির পর আজকে আমরা চলে আসলাম বেহুলার বাসরঘরে, ঐতিহ্যবাহী বাসরঘর যেখানে অনেক লোক ভিড় করে, কিন্তু আজকে অবধে মনে হয় সেই জন্য কেউ তেমন কাউকে দেখতে পাচ্ছি না। তো চলুন, আমরা যখন একাই এসে পড়ছি আর সাথে আপনারা তো আছেনই। জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। তো আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই আসবেন এখানে ঘুরতে দেখতে। মানুষ নাই বললেও চলে না, তবে কিছু মানুষ আছে উপরে উঠছে, উপরে দেখতেছে তারা, আমরাও যাব উপরে। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের দেখাবো। এটা হচ্ছে বাসরঘরের উপরে একদম, এটা হচ্ছে মনে হয় মেডেল, ঠিক আছে। এখানে এটা কি দরজা ছিল না কি ছিল সেটা সঠিকভাবে জানা নাই, এখানে কেউ নাই কেউ যে জিগায় বলমু যে এটা কই ছিল। তো তুই আর কোন জায়গা আসলি রোদের ভিতরে রেস্ট? হ্যাঁ, গাইস
বেহুলার বাসাঘর দেখা শেষ, তো এখন দেখি কোথায় যাওয়া যায়। আর যতটুকু দেখেছো আশা করতেছি ভালো লাগতেছে, তো দেখে কতটুকু এক প্রকার ক্লান্ত হয়ে গেছি আমরা, তো দুই ভাই একটু রেস্ট নিচ্ছি এখানে ইয়ার পাশেই। এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। ক্লান্ত হয়েছিস তুই? প্রচুর প্রচুর ক্লান্ত হয়েছে, কিছু করার নাই, ক্লান্ত তো হইব, রোদ তো কম না, প্রচুর গরম পড়ে গেছে এখন। তো দেখি কদ্দুর কি